नमस्कार ओडिशा जॉब डिटेल्स को प्रथमे आपण मानको स्वागत। देखो फ्रेंड्स, इंडियन रेलवे तरफ रो साउथ ईस्ट सेंट्रल रेलवे रे आपण मान पई नियुक्ति आसी अपडेट 6/9/2021 रे प्रकाशित होई स्किल इंडिया रे नियुक्ति दिया जाउची आपण मानको। एथिरे जो वैकेंसी आसी आक्ट अपेंटाइज पदवी रे नियुक्ति मिलुची जोथरे आपण मान जदि नियुक्ति पाउसन प्रथमे आपण मानकर ट्रेनिंग पीरियड रहबो। ट्रेनिंग पीरियड समय रे आपण मानको स्टाइपेंड आकर दरमा मिलबो एवं तापर आपण मानको जे कोन स्थान रे इंडिया रो नियुक्ति दिया जाई पारे। तबे एथिरे आपण मानकर जो अपडेट आसी 6/9/2021 रे ऑफिशियली नोटिफिकेशन टी आसी एथिरे आपण मानको टोटल नंबर ऑफ वैकेंसी जदि नजर पकाइबा आमे 339 टी वैकेंसी को देखिबा। एथिरे आपण मानकर ट्रेड वाइज वैकेंसी रहिची जोथि आपण माने अप्लाई करि परिबे। तबे एथिरे आपण मान देखि परतो एटी पोस्ट वाइज ट्रेड वाइज वैकेंसी रहिची जति आपण माने ए सब ट्रेड करिसेंदी ताले निश्चित रूपे फॉर्म को अप्लाई करंतु। एथिरे नियुक्ति आपण मानकर गुटिए वर्ष पय रहिबो। ए जो नियुक्ति आपण मानकर टेंपरेरी बेसिक परमानेंट जॉब नुहे, एहा केवल टेंपरेरी बेसिक रहिबो आपण मानकर। जदि आपण माने इंटरेस्टेड अछंती ताले वीडियो टी को सज जाय देखंतु, आपण मानकर सब डाउट क्लियर करे नेबी जेमिति कि आपण मानकर कोन कोन क्राइटेरिया आवश्यक रहूची एथि पय सब किछि जणैबी। वीडियो टी को सज जाय देखिले आपण माने सविशेष तथ्य पाइ परबे। ভিডিওটি ভাল লাগিলে নিশ্চিত ভিডিওটি লাইক করবে, সাং সহ সেয়ার করা জমার ভুলবে না। চ্যানেল প্রথম থাকার ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেল ক্লিক করি অলরে সেট করবে। আপনার টাইম টাইম গুরুত্বপূর্ণ অপডেট আমার এই চ্যানেল জরিয়ে পাইপারে। তবে চলতু ডিটেলস অপডেট জাঁ রাখা, কিন্তু তা পূর্ব আপনার কী রাখবি যদি এপর্যন্ত আপনার আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ জয়েন করে না, ভিডিও ডেসক্রিপশন আপনার আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপর লিঙ্ক মিলে যাব, যেটি ক্লিক করি আপনার আমার দুইটি গ্রুপ কু জয়েন করবে। তবে দেখুন ফ্রেন্ডস, মু আপনাদের ডিটেলস ইনফরমেশন জনাওচি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ আপনাদের আক্ট অ্যাপেন্টাইজ পদবীর নিযুক্তি যেথেকে 339টি পোস্টর ভ্যাকেন্সি আসিছি। ওড়িশার প্রত্যেক জেলার পুরুষ ও মহিলা প্রার্থী মানে আপ্লাই করে পারিবে যদি এলিজিবিলিটি কন্ডিশন ভিতরে যাওসন্তি। তবে এথিরে আপনাদের স্টাইপেন্ড আকারে দরমা মিলিব যেমিতি কি অ্যাপেন্টাইজ রুল অনুসারে থাকে পাখাপাখি 14-15 হাজার টাকা আপনাদের স্টাইপেন্ড আকারে এথিরে দরমা মিলিবার অছি। তবে এথিপাই আপন মানে আপ্লাই করি পারিবে যদি আপন মানে 10th সহিত আইটিআই কমপ্লিট করিছন্তি তাহলে নিশ্চিত রূপে আবেদন করি পারিবে। রিলেভেন্ট ট্রেড যো ট্রেড রে আপন মানকৰ ভ্যাকেন্সি আসিছি যদি সেই ট্রেড রে আপন মানে আইটিআই কমপ্লিট করিছন্তি তাহলে নিশ্চিত রূপে আবেদন করি পারিবে। এথিপাই এজ লিমিট 15-24 বছর প্রার্থী মানে আপ্লাই করি পারিবে। লিমিটেড এজ রহিছি 15-24 বছর। ফর্মটি কো আবেদন করিয়া কোলে কোনসি অ্যাপ্লিকেশন ফিস দবাকো পড়িব নাহি, মাগনা রে আপন মানে ফর্মটি কো আপ্লাই করি পারিবে। এথিরে সিলেকশন প্রসিডিউর মেরিট বেসিক সিলেকশন করা যাব, কোনসি এক্সাম রহিব নাহি। আপনমানকৰ মার্ক অনুসারে 10th এবং আইটিআই মার্ক অনুসারে আপনমানকৰ এথিরে সিলেকশন করা যাব। তবে আপনমানে ফর্মটি কো কিপরি অ্যাপ্লাই করিবে, অনলাইন মাধ্যমে আপনমানে ফর্মটি কো আবেদন করি পারিবে। তবে এথিরে আপনমানকৰ যে নিযুক্তি রহিব সেই নিযুক্তি মহারাষ্ট্র নাগপুর ডিভিজনে করা যাব। অল ইন্ডিয়া বেসিকরে তথাপি আপনমানকৰ নিযুক্তি রহিব, কিন্তু প্রথমে আপনমানকৰ মহারাষ্ট্রর নাগপুর ডিভিজনে নিযুক্তি দিয়া যাব যেটি আপনমানে ট্রেনিং করবে। তবে এথিরে অফিসিয়াল ওয়েবসাইট দুইটি রয়েছে, SEECR indianrailway.gov.in apprenticeshipindia.org। দুইটি অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে আপনার ফর্মটি আপ্লাই করে পেয়ে এর লিঙ্ক মু আপনার ডেসক্রিপশনে প্রোভাইড করে নেবি। তবে এই ফর্ম কু আবেদন করা গেলে 6 সেপ্টেম্বর থেকে আরম্ভ করি 5 অক্টোবর পর্যন্ত আপনার অনলাইনে আপ্লাই করে পেয়ে যার লিঙ্ক মু আপনার ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। তবে এখানে মু আপনার লিঙ্ক তো দিয়ে রাখি যেটা কি আপনার বহু সাহায্য করব। নোটিফিকেশন লিঙ্ক দিয়ে রাখি যে নোটিফিকেশনটি মু আপনার পূর্বর দেখাই রাখুলি, এই নোটিফিকেশনটি যেটা কি ডিটেলস অপডেট আসিছে আপনার। তবে আপনার চাইলে নোটিফিকেশনটি ডাউনলোড করে পারে এবং ডিটেলস অপডেট কু দেখিকি বুঝিকি পড়িকি এহাকু আপ্লাই করে পারে। তবে এটি মু আপনার অনলাইন লিঙ্কটি দিয়ে রাখি যেটি ক্লিক করি আপনার ফর্মটি অনলাইনে আপ্লাই করে পারে। এবং অধিক গভর্নমেন্ট জবর সূচনা পাই আপনার আমার অফিসিয়াল ওয়েবসাইট কু ভিজিট করে পারে www.nokri.in যা মাধ্যমে কি আমি আপনার ডেলি বেসিক্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব অপডেট প্রোভাইড করে নেছু। সো ফ্রেন্ডস, ইয়ে লা ডিটেলস অপডেট আপনার। তবে অপডেটটি আপনার কিপর লাগে নিশ্চিত রূপে কমেন্ট করি আমাকে জনাইবে। যদি আপনার কোণী ডাউট রয়ে যাচ্ছে এই জব রিগার্ডিং তাহলে নিশ্চিত রূপে কমেন্ট করতু, নচেত হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমাকে যোগাযোগ করতু, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। বেসিকালি আমার প্রথম এবং দ্বিতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপটি ফুল হয়ে সারি, আপনার যদি চাইবে 3 নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পারে। তবে ডেরি কী বর্তমান সহ আমার সহ যোড়ি রুহতু। ডিটেলস আগামী দিন মানুষ সবুকিছি গভর্নমেন্ট এবং প্রাইভেট জব অপডেট আপনার ডেলি বেসিক্রে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম
ମାଧ୍ୟମରେ ବି ମିଳିପାରିବ, ନଚେତ ଆପଣମାନେ ୟୁଟ୍ୟୁବ୍ ମାଧ୍ୟମରେ ଯଦି ଆମକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ରୂପେ ଜାଣିପାରିବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଇଏ ଥିଲା ଡିଟେଲ୍ସ ଅପଡେଟ୍ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ। ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କଲି, ତେବେ ଆଜିର ଏଇ ଅପଡେଟ୍ଟି ଆପଣମାନଙ୍କୁ କିପରି ଲାଗିଲା ନିଶ୍ଚିତ ରୂପେ କମେଣ୍ଟ କରିକି ଜଣାନ୍ତୁ, ଏବଂ ଆପଣମାନଙ୍କ ଭଲ ପାଇବା ସ୍ୱରୂପ ଭିଡ଼ିଓଟି ଗୋଟେ ଗୋଟେ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରନ୍ତୁ। ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓକୁ ଆମେ ଏତିକିରେ ଶେଷ କରିବା, ନେକ୍ସଟ ଏପିସୋଡ଼ରେ କିଛି ନୂଆ ତଥ୍ୟ ଆପଣମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରିବି। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ବନ୍ଦେ ମାତରମ୍, ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ, ଜୟ ଜଗନ୍ନାଥ।